নমস্কার বন্ধুরা, আর একটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালী রান্নাঘরে। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই টেস্টি আর হেলদি একটা নতুন ধরনের চিকেনের রেসিপি। আজ আমি বানাচ্ছি কাঁচা পেঁপে আর আলু দিয়ে চিকেনের ঝোল বা মুরগির মাংসের ঝোল। কাঁচা পেঁপে ব্যবহার করছি বলে এর টেস্টটা কিন্তু কোনো অংশেই খারাপ হবে না, অবশ্যই ট্রাই করবেন। খুবই সহজ আর হেলদি টেস্টি একটা রেসিপি। কাঁচা পেঁপে দিয়ে মুরগির ঝোল বানানোর জন্য একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সর্ষের তেল। যে কোনো বাঙালি রান্না সর্ষের তেলেই টেস্টটা খুব ভালো আসে। তেলের মধ্যে আমি এখানে দেখুন বড় করে টুকরো করে রাখা 4টে আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 8-10 পিসের মতো আলু নিয়েছি, আর পেঁপেও ঠিক একই পরিমাণ নিয়েছি। আলু আর পেঁপেটাকে দিয়ে বেশ লাল লাল করে আমি ভেজে তুলে নেব। দেখুন আলু আর পেঁপেটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিয়েছি। বাকি তেলের মধ্যে 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 2টো লবঙ্গ, 2টো ছোট এলাচ আর সামান্য একটুখানি দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একই সাথে দিয়ে দেব আমি 1টা বড় সাইজের পাকা টমেটো কুচি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর টমেটোটাকে বেশ ফ্রাই করে নিয়েছি, এবার ফ্লেমটা একেবারে লো করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। লো ফ্লেমে দিয়ে আদা আর রসুন বাটাটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই রান্নায় মশলাটা খুব ভালো করে কষাতে হবে, কারণ আমি চিকেনটাকে আলাদা করে ম্যারিনেট করিনি। দেখুন আদা রসুনটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। আমার তেলটা একটু কম মনে হচ্ছিল, তাই আরেকটু তেল আমি অ্যাড করেছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটুখানি চিনি দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, 1 চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, আর 1/2 চা চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম। এই রান্নায় আমি আলাদা করে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আর এই রান্নায় গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর তেলের মধ্যে একটু চিনি কিন্তু দিতে ভুলবেন না, চিনিটা দিলে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করা ছাড়াই খুব ভালো একটা কালার আসে। আর দিতে হবে সামান্য নুন আর চিনি, একটা স্বাদের ব্যালেন্স আনে, টেস্টটা ভালো হয়। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 500 গ্রাম চিকেন। চিকেনটাকে আগে থেকে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, কোনো রকম মশলা আমি মাখাইনি। খুব ভালো করে চিকেনটা মোটামুটি 10 মিনিট টাইম নিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে সেই আগের থেকে ভেজে রাখা আলু আর পেঁপেটাকে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নায় চিকেনটাকে ম্যারিনেট করবেন না, কারণ কাঁচা পেঁপে খুব তাড়াতাড়ি মাংস সেদ্ধ করে দেয়। তাই আগের থেকে যদি ম্যারিনেট করা হয়ে থাকে তাহলে চিকেনটা একেবারে গলে যাবে আর টেস্টটা ভালো আসবে না। তাই চিকেনটা ম্যারিনেট করার কোনোই দরকার নেই, তবে মশলাটাকে ভালো করে না কষালে কিন্তু এই রান্নার টেস্টটা ভালো আসে না। তাই ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম জল দিলাম। অবশ্যই গরম জল দেবেন, তবে টেস্টটা ভালো আসবে। আর এটা আমি একটু পাতলা ঝোল করব, তবে আপনারা যদি কম ঝোল পছন্দ করেন তাহলে পরিমাণটা বুঝে দেবেন। 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম ভালো ফ্লেভারের জন্য। ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে আমি এখানে 20 মিনিটের জন্য রেখে দেব। মোটামুটি 20 মিনিট অপেক্ষা করার পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখানে আমার চিকেন, আলু, পেঁপে সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর এটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আপনাদের গ্যাসের ফ্লেম অনুযায়ী টাইমটা কম বা বেশি লাগতে পারে। ভালো করে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট। তারপর গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি কাঁচা পেঁপে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল বা চিকেনের রেসিপি।
একেবারে নতুন ধরনের রেসিপি, মুখের স্বাদ বদল করতে চাইলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এইভাবে বানালে পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, আর যারা এখনও বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।